Hello, Assalamu Alaikum. Welcome to my YouTube channel, Miraj Pigeon. আজকে আসছি আপনাদের সাথে মূলত কবুতর এই যে এখানে অনেক কবুতর আছে এই কবুতরগুলো নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আপনাদের সুবিধার্থে আমি অনেকে আমার কাছে মেসেজ দেন কল দেন যে ভাই পাল্লা করা কবুতর আমি কালেক্ট করে দিতে চাই দেই যেতে আপনাদের আসলে এটা সময় সাপেক্ষে হয় না তো এখানে কিছু কবুতর আছে আমি জানি যে এগুলো মোটামুটি ভালো লেভেলের কবুতর এখান থেকে পাল্লা করার মতো কিছু কবুতর আছে তো অনেক কবুতর আছে আমি কিছু অল্প কিছু কবুতর এখানে বাছাই করছি তো এইগুলো নিয়ে আজকে আপনাদের সাথে মূল আলোচনা হবে তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকদিন ধরে কবুতর উড়াই না আজকে আপনাদের কবুতরগুলো উড়াইয়া দেখাবো তো অনেকদিন পরে আমি কবুতরের থিম হাতে নিয়েছি আমার গিরিবাস কবুতর অনেকদিন ধরে পালা ফেলে দিয়েছি বানতাম নাই আজকে অনেকদিন পরে আমি কবুতরগুলো উড়াবো আপনারা দেখবেন হ্যাঁ এখানে প্রায় 70-80 কবুতর আছে সেই ফিলিংস একটা হ্যাঁ কঠিন একটা ফিলিংস দেখতেছেন চাকলাটা বিশাল বড় একটা চাকলা ঠিক আছে একটা উপভোগ করার মতো জিনিস এখানে অনেক বেদাল করা কবুতর আছে মূলত এইগুলার বাবা মা নিয়ে আজকে আলাপ আলোচনা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এখানে কিছু কবুতর আপনারা দেখতেছেন এখানে আমি বেশিরভাগ মাদি কবুতরগুলো বাছাইকৃত করে রাখছি এখানে 9 পিস না 10 পিস মাদি আছে না 9 পিস মাদি আছে আচ্ছা তো এই মাদিগুলো যেগুলো মাদি রাখছি আমি এখানে তো অধিকাংশ কবুতরগুলো রেজাল্ট করা কবুতর আর কি ওদের বাচ্চা কাচ্চা দিয়ে করা আছে এখন ওদের আর প্রয়োজন নাই এই কারণে এগুলো আমার ওই ভাই সেল করতে চাইতেছে আর নরগুলোও আছে ওই সাইডে ওই পাশের খাঁচায় আছে নরগুলা তো পাশের আমি নর কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর আছে এইখানে 2-3টা নর জাস্ট ছাড়ছি ওইখানে চাবিটা খুঁজে পাওয়া যাইতেছে না এই কারণে আপনাদের দেখাইতে পারতেছি না সর্বমোট কত পিস কবুতর 30 পিস 30 পিস হ্যাঁ 30 পিস কবুতর আছে আমাদের এখানে যেগুলো কবুতর আপনাদের আজকে দেখাবো এই কবুতর প্রত্যেকটা কবুতর দিয়ে রেজাল্ট করা সম্ভব আর আমি আপনাদের সুবিধা অর্থে জাস্ট আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন তারা অনেকে পাল্লা করা কবুতর খুঁজেন তো আমি আপনাদের জাস্ট এটা একটা হেল্প করতেছি এখানে কবুতর প্রায় এই ছাদের মধ্যে প্রায় 300-400 কবুতর আছে কিছু কবুতর সেল হয়েছে তো আর আমি কিছু কিছু কবুতর এখান থেকে বাসে করে রাখছি বলছি যে এগুলো আমি আমার যারা ভিউয়ার্স আছে তাদের সুবিধার্থে ভিডিওটা করতেছি আমি যাতে আপনারা এগুলো কালেক্ট করে বাচ্চা কাচ্চা করতে পারেন যারা কবুতর সম্বন্ধে একেবারে নতুন আছেন তারা এখান থেকে কবুতর কালেকশন করতে পারবেন এগুলো এখানে একেবারে চিপ রেটে কবুতরও সেল করবে আর আমার খুব কাছের ভাই কোনো সমস্যা নেই আপনারা যোগাযোগ করবেন আর যদি কবুতর নিতে ইচ্ছুক থাকেন আপনারা সরাসরি আসতে পারবেন এখানে আসলে আমি আপনাদের সাথে থাকবো কোনো সমস্যা নেই তো কবুতরগুলো দেখাই কথা না বলে সর্বপ্রথম আমি একটা মাদি বের করছি এই কবুতরটা হলো আপনারা দেখেন তারপর আমি বলতেছি এই কবুতরটারে অনেকে ফিটকি কবুতর বলে এটা একটা মাদি কবুতর হ্যাঁ অনেক রেয়ার কালেকশন কবুতর কবুতর কিন্তু আরও অনেকগুলো আছে সেইগুলো কিন্তু আমি ভিডিও করতেছি না এখান থেকে আমি যেগুলো আর কি আপনাদের আমার কাছে যেগুলো ভালো মনে হয়েছে যদি আপনারা নেন নিয়ে লাভবান হবেন বাচ্চা কাচ্চা করতে পারবেন ইনশাল্লাহ এমন কবুতর আমি আপনাদের জন্য বাছাই করছি বেশিরভাগ মাদি রাখছি সংখ্যা ঠিক আছে নরগুলো আছে নর অল্প কিছু আছে আর বাদ বাকিগুলো সব ওই সাইডে খাঁচায় আছে যে কবুতর দেখাশোনা করে ও মূলত এখনও নাই ওর কাছে চাবি এ কারণে কবুতর দেখাতে পারিনি আর এই হইতে আছে মাদি কবুতর হ্যাঁ এটা কিন্তু খুব বয়স্ক একটা কবুতর না এটার বয়স সম্ভবত আপনার 2-2.5 বছর হবে এরকম হবে এই কবুতরটার বাচ্চার রেজাল্ট তুমি যে গত বছর করছিলা কি রেজাল্টটা একটু বলো 45 কিলো থেকে আসছে ওর বাচ্চা নরসুন্দি রোড থেকে আচ্ছা তো এটার সাথে নর কি ফেটাইছিল এরকমই নর আছে আচ্ছা আচ্ছা নর এ মাদির আগে আপনারা দেখেন এ মাদির বাচ্চা কাচ্চা নরসুন্দি রোড থেকে আসছে ঠিক আছে 45 কিলো গেম খেলছিল এই কবুতর দিয়ে আর কবুতরের কালারটা খুব সুন্দর হ্যাঁ দেখেন শাপলা লেস খুবই সুন্দর কবুতর কিন্তু আজকে অল্প নিছি এত কবুতর দেখায় আপনাদের লাভ নেই যেগুলো জাস্ট ভালো সেইগুলো দেখাইতেছি আর অনলি 30-35 পিস কবুতর সেল হবে এগুলো কি তুমি আর কি পার পিস হিসাবে সেল করবা নাকি জোড়া জোড়া হিসাবে পার পিস না আচ্ছা এই একটা অ্যামাউন্ট আপনাদের সাথে শেয়ার করে দিবে আমার ভাই সমস্যা নেই এটা ডিসকাস করতেছে আমার কাছে তো খুব চিপ রেটে যাতে দিতে পারে আমি সেই
চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ছিল একটা মাদি, আর অন্যান্য অনেক মাদি আছে, তার মধ্যে এই মাদির আমার অনেক ভালো লাগছে, এই কারণে এই মাদির আমি আগে বের করে আপনাদের দেখাইছি। কবুতরের শেপটা দেখেন, শেপটা দেখেন, কবুতরটা জোস একটা কবুতর। এই যে আপনারা একটা ছোট্ট জিনিস দেখাবো, ছোট্ট বলতে একটা ঝালালা জিনিস, নর। এটার এটার বাচ্চা কিন্তু দুর্দান্ত রেজাল্ট গত বছর করছে। আপনারা যারা আগেরকার ভিডিও দেখেন না, এই যে শাওন শান্তর কবুতর লফট, আপনারা ঘুরে আসতে পারেন চাইলে। এই কবুতর ভিডিওতে আছে, ওদের বাচ্চা কাচ্চার সব ভিডিও টিডিও আছে। তো এই ভিডিওতে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, এই কারণে এটা দিতেছি না। তো এই কবুতরের বাচ্চা কিন্তু মারাত্মক রেজাল্ট ছিল গত সপ্তাহে, গত বছর, তাই না? তিন দিক থেকে ছুটছে এর এর বাচ্চা। এই নরটা সাইজে সাইজে অনেক ছোট, কিন্তু ছোট হইলে কী হবে, কবুতর রেজাল্ট দুর্দান্ত রেজাল্টের কবুতর। হ্যাঁ, অনেক পুরানো আমল কবুতর, তো পাড়গুলো দেখতেছেন। সব থেকে আমাদের মজার বিষয় হইতেছে এই কবুতরের পা হইলো, এই যে পাকা পা তো আছেই, তার মধ্যে এগুলো চারিটা দেখছেন, চারি হইলো আর কি, এই যে সাদাও না কালোও না, কাঁচা কাঁচা ঠোঁট বলে না, কাঁচা ঠোঁটের মতো এলো নোক। এই কবুতরটা ভালো, তো আমি যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, অনেক বাইসা বাইসা কবুতর দেখানোর চেষ্টা করতেছি, সবাই অবশ্যই একটু কমেন্ট করবে, আপনাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কবুতরগুলো কেমন লাগতেছে। হ্যাঁ, আমার কাছে যেগুলো ভালো লাগছে, ভালো মন হয়েছে, সেগুলো আমি আপনাদের দেখাইতেছি। তো দুর্দান্ত রেজাল্ট দেওয়া কবুতর এইগুলো, যেগুলো সেল করবে এখন। এগুলো মূলত বাচ্চা কাচ্চা করা শেষ, তো এইগুলো এই কারণে এগুলোর প্রতি মহব্বত টান শেষ। ওদের বাচ্চা আছে, বাচ্চা এখন মোটামুটি সব লাইনে এসে পড়ছে, এই কারণে এখন এই কবুতরগুলো ছাড়াই করা হইতেছে। আরও অনেক কবুতর আছে সেল করার মতো, কিন্তু আমি আপনাদের জাস্ট যেগুলো সাজেস্ট করতেছি এগুলো আমি আমার পছন্দ মতো করতেছি। আপনারা যদি চান আর অনেক কবুতর আছে, আপনারা আইসা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। বাসা বাড়ির ঠিকানা সব আমরা ভিডিওর শেষ দিকে দিয়ে দিব, সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এই একটা কবুতর আছে, কাজ করা কবুতর মাদি, এটা আপনি বলতে পারেন 90 দশকের কবুতর, মাদি কবুতর। হ্যাঁ, এই কবুতরের বাচ্চা যদি রেজাল্ট না করে, পৃথিবীতে কোনো কবুতরের রেজাল্ট করবে না আমি মনে করি, ঠিক আছে? এগুলো কিরিবাস কবুতরের মধ্যে আর কি টপ লাইনের কবুতর, এইসব এসব কবুতর আর কি আমি পালছি অনেক, এই কারণে আমি এটার প্রতি একটা কনফিডেন্ট আছে আমার অনেক। কবুতরের চোখটা একটু আগে ভালো মতো দেখবেন, এই কবুতরের রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট। হ্যাঁ, আর এটা কিন্তু একটা ভালো একটা খুবই নাম করা একজনের কবুতর, তো ওই লোকের আমরা নামটা বলতে চাইতেছে না আমার ভাই, যাই হোক আমিও জানি নামটা, কিন্তু বলা যাবো না ভিডিওতে যে কোনো একটা কারণে। তো এই কবুতরের বাচ্চা তো গত বছর তুমি ছুটাইছো, তাই না? ওর বাচ্চা কি কিরকম রেজাল্ট পাইছো তুমি? ওর বাচ্চা ইয়া রেসে দেই নাই, মানে আমরা নিজেরা করছি। তোমরা নিজেরা করছো? আচ্ছা আচ্ছা, এমনি কত কিলো তে ছাড়ছিল? 40 কিলো করে দুটো সেট করাইছি, কোনো রেস টেস্ট করো নাই, বিনা পালা ছাড়ছিল নিজেরা? এবার রেস করব, এবার করবা ইনশাআল্লাহ। না, এবারে এটা বাচ্চা করা হবে ইনশাআল্লাহ, আপনাদের ওই আপডেট আমরা দিব, ঠিক আছে? তবে আমার কেনামা দিবে এটা, না কেনামা? আচ্ছা, এই কবুতর কিনা কবুতর, দেখেন কবুতর আপনারা একটু ফলো করবেন, খুব খুবই একটা ভালো কবুতর, মাদি একটা কবুতর, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে কবুতরটা, খুবই ভালো লাগছে আমার কাছে কবুতরটা। তো কবুতরটা অনেক দাম দর কেন হয়েছে এটা, না? যাই হোক, আপনারা জাস্ট কবুতর আপনাদের সুবিধার্থে আমি দেখাইতেছি শর্টকাটে, নাহলে এত বড় বেশি যদি বর্ণনা দিতে চাই কবুতরের তাহলে ভিডিও অনেক বড় হবে। তো আমি যত শর্ট ফর্মে পারতেছি আপনারা ভালো মতো ভিডিওটা দেখবেন, আর নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন। এক কথা, পাল্লা লাইন করার কবুতর যদি আপনারা কেউ চান, এখান থেকে কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের এখন একটা কবুতর দেখাবো, অবহেলায় জীবনযাপন করা কবুতর। আপনারা এই কবুতর আগে দেখেন, এগুলা কবুতর কিন্তু আপনার আর কি বাসায় যদি আপনি রেস করেন, মনে করেন রাস্তায় যদি বাজে না খায় কবুতরকে, ও আপনার বাসায় আইবই যে কোনোভাবে। ওর অবস্থাটা দেখেন, আগে অবস্থাটা দেখাই, দেখেন কবুতরের বাচ্চা কাচ্চা করা শেষ, এই কারণে কবুতরের এই অবহেলা, ঠিক আছে? আমার এটা আর কি প্রয়োজন নেই এখন, এক সময় আসলে এখন তখন অনেক যত্নে থাকতো, আর বাচ্চার দরকার নেই এখন আর যত্নে নেই। তা যাই হোক, এই কবুতরগুলো খুব আর কি একের কবুতর, ভালো লাইনের কবুতর। কবুতরের শেপ টেপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কী কবুতর। হ্যাঁ, কিছু কিছু কবুতরের শেপ দেখলে বোঝা যায় ওরা আর কি, গঠন টঠন দেখলে বোঝা যায় জাতের কী হইতে পারে ওর জাত। হ্যাঁ, তো এটাও একটা ভালো লাইনের, একটা পুরানো লাইনের নর কবুতর। এই কবুতরের কালারটা খুব সুন্দর, অলমোস্ট এগুলো অনেক পুরানো লাইনের কবুতর হয়ে থাকে, এগুলোর রেজাল্ট খুব ভালো হয়ে থাকে। তো এই কবুতরে কি কোনো বাচ্চা কাচ্চা আছে? ভরপুর বাচ্চা আছে, না? ওই যে দেখছিলাম যে উড়াইলা করা কবুতর। তো এই কবুতরের মূলত আপনার বাচ্চা করা শেষ, এই কারণে এই কবুতর এখন আর প্রয়োজন নাই, এটা হলো মেন সমস্যা। হ্যাঁ, কিন্তু কবুতর কিন্তু একের একের কবুতর, যেগুলো দেখাইতেছি আপনাদের প্রত্যেকটা কবুতর কিন্তু খুব ভালো কবুতর, আর অনেক বাসাই বাসাই করে দেখাইতেছি, তো আমরা বাসাই করে দেখানোর কারণে কবুতরগুলো আরও ভালোগুলো আপনাদের জন্য আমি রাখছি। আরও কিছু কবুতর আছে, সবগুলো দেখানো সম্ভব না, এই কারণে অল্প কিছু কবুতর দেখাইতেছি। পাল্লা লাইনের কবুতর চাইলে সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন এখানে। একটা চড়ুই ক্যাটাগরি কবুতর আছে, চড়ুই ক্যাটাগরি মাদি কবুতর, দেখেন এই কবুতর, দেখেন। হ্যাঁ, এই যে মাদি কবুতর,
এগুলা কিন্তু ভালো রেজাল্ট হয় কবুতর। এগুলা আপনাদের একই কথা বারবার বলতে হইতেছে যে ভালো কবুতর ভালো কবুতর, যেগুলা দেখাইতেছে এক কথায় এগুলা আর কি কবুতরই, ঠিক আছে? অনেক বাছাই করে দেখানো হইতেছে, এত ভালো ভালো বলার দরকার নেই। এক কথায় এগুলা প্রত্যেকটা কবুতর যেখানে আমি রাখছি দেখতেছেন আপনারা, এগুলা প্রত্যেকটা কবুতরই আপনি রেজাল্ট করার মতো কবুতর, চাইলে রেজাল্ট করা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, মাদি কবুতর এগুলো রেজাল্ট করা যাবে ইনশাল্লাহ। তবে এই কবুতরটা অনেক ফ্লাই করবে, অনেক ফ্লাই করবে এই কবুতরটা, ঠিক আছে? এই কবুতরটা ফ্লাই করবে অনেক ভালো। আর ছোটো সাইজের কবুতর তো ছোটো মরিচের ঝাল বেশি, এসব জিনিস অনেক ঝালালা জিনিস। হ্যাঁ, এই যে হাটের হাতের মধ্যে থাকতে চায় না, দেখেন কত ছটফট করে। আপনারা আপনার কাছে একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে কিছু কিছু কবুতর আপনারা ধরবেন দেখবেন অনেক ছটফট ছটফট করে, ওইগুলো আর কি অধিকাংশ মনে করবেন ভালো জাতের কবুতরগুলোর ভিতরে এই গুণগুলো থাকে, ঠিক আছে? ভালো জাতের কবুতরের মধ্যে গুণগুলো থাকে, ওরা ছটফট ছটফট করে আর কি, মূলত হাতে থাকতে চায় না ওরা আর কি, এই যে ছাড়া জায়গায় থাকতে পছন্দ করে বেশি, ওরা ছাড়াছাড়িভাবে থাকতে পছন্দ করে। আপনারা দেখতেছেন এই যে কবুতর, এগুলা কিন্তু মাদিগুলো এত আর কি পাগল হয়ে গেছে, নরের সাথে জোড়া নেই তো বেশ কিছুদিন, এই কারণে আর কি পাশের নট ডাকে, আর সবগুলো মাদি, এখানে বেশিরভাগই মাদি, সবগুলোই মনে করেন জোড়া খাওয়ার জন্য পাগল হয়। ও মাত্র শুধু একটা নর, আর এই একটা আছে নর, ঠিক আছে? আর সব হইতেছে মনে করেন মাদি কবুতর, যতগুলো দেখতেছেন এখানে সবগুলোই মাদি কবুতর। তো এই দুই এক নরের ডাক, এই নরটা ডাকতেছে না বেশি একটা, এই নরে বেশি একটা ডাকে না, এই একটা নরের ডাকাটা কি আর কি নিতে পারতেছে না এই মাদিগুলা, প্রত্যেকটা আর কি পাগল হয়ে গেছে, ডাকসই না। এই হইতেছে একটা সাপচিলা কবুতর, ঠিক আছে? এই কবুতরের কালার প্লাস এই কবুতরের চোখ, যারা কবুতর পালেন আপনারা জানেন যে এগুলো কিন্তু অনেক হারামি কবুতর হয়, আর এগুলো অনেক পুরানো লেনের কবুতর, এই নতুন জেনারেশনের কবুতর কেউ এগুলো পয়দা করতে পারবে না, ঠিক আছে? এগুলো অনেক আগেরকার কবুতর, ওল্ড লাইনের গিরিবাস কবুতর। এই কবুতরের বিষয়ে বেশি কিছু বলার নাই, এক কথা আমি বলছি আরেকবার বলি, এটা হইতেছে যে আপনারা এইখান থেকে কবুতর নিতে যদি নেন, আশা করা যায় ইনশাল্লাহ, আমি যতটুকু মনে করি যতটুকু অভিজ্ঞতা আছে আমার, মনে হইতেছে ইনশাল্লাহ আপনি এখান থেকে কবুতর নিলে হয়তো বা বাচ্চা কাচ্চা যদি চান রেজাল্ট করা কবুতর, সেগুলো আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। এই কবুতর যার কাছ থেকে কিনছিলা? আচ্ছা, এই কবুতর ওদের কালেকশনের কবুতর, ওর বাচ্চা কাচ্চা করছিলা কোনো? আচ্ছা, বাচ্চা কাচ্চা করছে, পাল্লা দেওয়া নাই তো না? আচ্ছা আচ্ছা, তো এই কবুতর বাচ্চা পাল্লা দেওয়া হয় নাই, ওর ওর নিজেরই রেজাল্ট আছে। আচ্ছা, তো এখন এই কবুতর সেল করে দিতেছে, এখন কবুতর অনেক বেশি হয়ে গেছে, তো এই কারণে আপনারা জানেন যে কবুতরের এখন খাবারের দাম অনেক বেশি, তো সবার জন্য কবুতর পালন একটু টাফ হয়ে যেতেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটু আবেদন করবো ইনশাল্লাহ, যাতে খাবারের দামটা কমায় দেয়, তাহলে আমাদের জন্য অনেক আর কি কবুতর পালন আমি অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। এই একটা কবুতর আমার হাতে, এটা হচ্ছে একটা বেগুনি গলা কবুতর বলা হয় এইগুলোতে, ঠিক আছে? এই যে গলার সাইডটা দেখেন বেগুনি কালার, আমরা যারা কবুতর পারি সবাই জানি যে সবুজ গলা কবুতরের এখান থেকে সবুজ সবুজ একটা গ্লেজ মারে। হ্যাঁ, আর এটা মারতেছে বেগুনি বেগুনি স্টাইল গ্লেজ, ক্যামেরা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, তবে আমি বাস্তবে আর কি রিয়েল লাইফে দেখতেছি এরকম যে বেগুনি স্টাইল। তো এই কবুতরটা হইতেছে একটা মাদি কবুতর, রোদরে দিলে কি বোঝা যাবো দেখি তো, এই দেখেন রোদরে দেখেন কবুতরটা, দেখছেন বেগুনি বেগুনি একটা ছাপ আসছে। হ্যাঁ, এই কারণে কবুতরটা বলে বেগুনি গলা। হ্যাঁ, বেগুনি গলা মাদি কবুতর। তো এই কবুতরটার চোখটা আপনারা একটু ফলো করবেন, দেখেন একটা লাল দানা চোখের কবুতর। এইসব কবুতর কিন্তু অনেক অনেক আর কি আকাশে গাইতা থাকে, গাইতা থাকার কবুতর, আর খুব খারাপ শেপের একটা কবুতর, তো এক কথায় চয়েস হবে আপনাদের ইনশাল্লাহ, চয়েস হবে কবুতর। এটাও একটা নিউ পাট্টা কবুতর, এটা হয়তো বা ওদের রেজাল্ট তো নাই, এটার কোনো আছে না? আচ্ছা আচ্ছা, ভালো লাইনের কবুতর, এগুলোতে রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ, এগুলা কোনো আর কি বাচ্চা ছাড়া নাই বা ওর জেনারেশন ছাড়া নেই, তবে আমি যতটুকু জানি যে করা যায় ওই কারণে আপনাদের দেখাইলাম। বাচ্চা করছি ভাই, এবার ছাড়ুম, দেখি না এখনো, তার আগে মনে করেন কবুতর কমাই ফেলাম। ও আচ্ছা আচ্ছা, বাচ্চা করা শেষ? বাচ্চা করা শেষ। আচ্ছা, বাচ্চা রাখেন, ছোট ছোট বাচ্চা, তাই তো? আগে বাচ্চা করা শেষ, এখন কবুতর আউট করে দিতেছে। তো এই একটা মাদি কবুতর। হ্যাঁ, মাদি কবুতরের পাড়া দেখতেছেন আপনারা, যাই হোক এই মাদিটাও ভালো মশাল্লাহ, কবুতরের গঠনটা দেখবেন, শেপটা দেখবেন, এ কবুতর ফুল মুস্তিতে আছে একেবারে, জোড়া খাওয়ার জন্য পাগল। এই যে কবুতর আপনারা দেখতেছেন, এটা একটা পুরানো লাইনের কাজ করা একেবারে ফুল ঝুপা মোজার কবুতর। এসব কবুতরগুলো আগে অনেকটা চল ছিল, হ্যাঁ, অনেক অনেক পছন্দ করতো, অনেক আগেরকার প্লেয়ার যারা আছে এরা এইসব কবুতর এখন অনেক লাইক করে। এটা একটা মাদি কবুতর, এই কবুতরটা গত সিজনে পাল্লা করছিল, তো পাল্লা করার পরে দুই টুর্নামেন্ট খেলছিল, তিনটা টুর্নামেন্ট খেলার কথা ছিল, তো দুইটার মধ্যে একটা কবুতরটা আসছে। হ্যাঁ, এই যে দেখতেছেন আপনারা এখানে একটাতে বাসা গিয়েছে, পরেরটা যখন ছাড়ছে কবুতরটা আমাদের মিরপুর দশের দিকে, কবুতরটা পড়ে গেছিলো না, তো এই কবুতরটা পড়ছিল, এই যে আরেকটা পাল্লার ইয়া দেওয়া আছে,
তো মাদি কবুতর ওইখান থেকে আমার ভাই কালেকশন করছে, বাচ্চা করছে তো নাকি? বাচ্চা করছে। যাই হোক, মাদি কবুতরটা একবার বাসায় গেছে কিন্তু পরের বার পড়ে গেছে, কি কারণে জানে না, হয়তো বা পাকটাক আনফিট ছিল বা কবুতর কোনো সমস্যা ছিল, দুর্বল ছিল এই কারণে। বাচ্চার যে নজর ভালো এমাদির, এমাদির আপনারা একটু ফলো করবেন, এটা খুব ভালো একটা মাদি। হ্যাঁ, কবুতর পড়ে গেছে হয়তো বা কোনো কারণ ছিল এই কারণে, কিন্তু কবুতর খুব ভালো একটা কবুতর, খুবই সুন্দর একটা কবুতর। দেখেন একেবারে লেজ পুরা কালো, পুরা কালো লেজের কবুতর। কবুতরটার যে এইগুলো হলো কাজ করা লাইনের কবুতর, হ্যাঁ, এই যে সিলভার টাইপের কালারগুলো, এই কালারগুলো আপনারা ফলো করবেন। এগুলো কিন্তু অনেক আগেরকার কবুতরের একটা ছাপ নিশানা, ঠিক আছে, অনেক আগের পুরানা লাইনের কবুতরের মধ্যে এই যে এইসব নিশানাগুলো থাকে, এইসব কালারের কবুতর। হ্যাঁ, মাদি কবুতর, খুবই জোস একটা কবুতর, আপনারা দেখতে পারেন কবুতরগুলো। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে কবুতরগুলো বাছাই করছি। অনেক ভাই আমার কাছ থেকে কবুতর কিনতে চান, ভাই মূলত আমি কবুতর বিক্রি করি না, আর প্রবাস থেকেও আমার অনেক সাবস্ক্রাইবার ভাইরা আছেন যারা আমার খুব ভিডিও দেখেন, দেখার পরে যে বলেন ভাই কিছু কবুতর কালেকশন করে দেন। ভাই কালেকশন করে দেওয়ার জন্য আমি যে ভিডিওটা করতেছি আপনাদের, আপনারা মালিকের যে কবুতরের মেন মালিক তার সাথে সরাসরি যোগাযোগ করেন, ঠিক আছে, এটাই ভালো হবে। এখানে কবুতর বেচা নিয়ে অনেক সমস্যা ভাই, এক একজন এক এক মতভেদ, তো এটা মাঝখানে আমি না যাই, আমি জাস্ট ভালো কবুতরগুলো আপনাদের চিনিয়ে দিতেছি। আপনারা যদি ইচ্ছুক থাকেন নিয়ে আমার নিতে পারেন, কোনো সমস্যা নেই, নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, আপনারা যোগাযোগ করে সরাসরি নিবেন। মাদি কবুতরটা ছেড়ে দিলাম, দেখতেছেন আপনারা মাদিটা, ও হয়তো অনেকদিন জোড়া নাই না, শোন কবুতরটা জোড়া নাই, এই কবুতরের সিঙ্গেল পরে আছে। তো এখন প্রত্যেকটা মাদি কবুতর এখানে আপনারা যদি নেন আর কি, নিয়ে এখান থেকে ওনার নিতে পারবেন চাইলে, আর আপনার ব্যক্তিগত খুশি, এটা ওর সাথে যোগাযোগ করবেন, ও সিঙ্গেল দিবে কি জোড়া দিবে না লট হিসাবে, এটা ওর সাথে যোগাযোগ করে নেবেন আপনারা। তো এইগুলা প্রত্যেকটা কবুতরই রানিং, খুব রানিং কবুতর, নরগুলোও মাদিগুলোও, এগুলা অনেক রেস্টে ছিল তো এই কারণে কবুতরগুলো এখন পেয়ার দিলেই একে সাথে সাথে জোড়া নিবে, সাথে সাথে জোড়া নিবে কবুতর। এগুলো এই হচ্ছে নর কবুতর। হ্যাঁ, এই মূলত এই নরের সাথে একটা মাদি কবুতর আছে, এটা দিয়ে ভিডিওটা শেষ করে দিব আমরা। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর অনেক কবুতর আছে, আপনারা চাইলে দেখতে পারেন, এখানে আইসা সমস্যা নেই, লোকেশন দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন ওর সাথে। এটা হচ্ছে একটা নর কবুতর, এটার সাথে মাদিটা আমরা দেখে দিচ্ছি, দাঁড়ান, এই একটা নর দেখেন, হ্যাঁ, বুড্ডা কবুতর, কিন্তু এটা বুড্ডা নর কবুতর। এগুলো কিন্তু অনেক আর কি রেজাল করার মতো কবুতর, আপনারা ছাড়তে পারবেন চাইলে, উড়াই দিতে পারবেন, আর যদি বাচ্চা কাচ্চা করতে পারেন আশা করেন ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এটার মাদিটা একটু দাও আপনারা, এটার মাদিটা আপনারা একটু দেখবেন, মাদিটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে, খুবই সুন্দর একটা কবুতর মাশাল্লাহ, কালারের দিক থেকে, চোখের দিক থেকে, সব দিক থেকে মাদিটা বেস্ট, এই কবুতর খুব সুন্দর একটা কবুতর। হ্যাঁ দেখেন, এগুলার বাচ্চা যদি পাল্লা না করে তাহলে কোনগুলো করবো বলেন, এতদিনের একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি, আপনারা একটু জানাবেন আমারে যে আমি কতটুকু বুঝছি, আর আপনারা কতটুকু বুঝছেন এটা আমার একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, এই যে মাদিটা, হ্যাঁ, খুবই সুন্দর একটা পেয়ার, এই যে দেখেন আপনারা একসাথে ছাড়ছি আমরা, এটা পেয়ার করতে পারেন, এই পেয়ারটা করলে আশা করা ইনশাল্লাহ ভালো বাচ্চা আসবে। কবুতরগুলো গোসল দিলে কবুতরগুলো ঝরঝর হয়ে যাবো সবগুলোই, তখন সুন্দর লাগবো দেখতে, আরও আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। তো ভাইয়া, তোমার মূল বক্তব্যটা একটু দাও, ভিডিওটা শেষ করে দিই আমরা এখানে। তো কবুতর এখানে যেগুলো আছে, এই যে এখানে যে অত পিস আছে, আরও বাইরে তো কিছু কবুতর আছে, তো ওইগুলো আমি দেখাইতে পারি নাই, যে বললাম যে তালা মারা ছিল ওই ছেলেটা নাই যে কবুতর অ্যাকশন করে, ওর কাছে মূলত ওর কাছে চাবি, ও নাই এখন। তো আরও কিছু কবুতর আপনাদের দেখাবো আমরা, যদি সরাসরি আসেন তাহলে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই কবুতরগুলো তুমি কীভাবে বিস্তৃত বিক্রি করতে চাও? এখানে যা কবুতর আছে সব ডিম বাচ্চা রানিং। আচ্ছা, রানিং কবুতর, কোনো সমস্যা নাই। এই কবুতর এখানে সবগুলো আপনাদের দেখাইছি, তখন কবুতরের যে মেন মালিক সে ক্যামেরা আসতে একটু লজ্জা পায় আর কি, স্বাচ্ছন্দ্য বোধ করে না সে আর কি, কবুতরের ব্যাপারে দামগুলো আপনাদের এখন একটু জানাবে। তবে এই যে কবুতরগুলো দেখাইলাম, যে এই কবুতরগুলো যদি কেউ নিতে ইচ্ছুক হয় তুমি কিভাবে প্রাইসটা কিভাবে সেটা একটু বল, বলে দাও, একটা ধারণা দাও, জাস্ট একটা হিন্ট দাও। একেবারে সব লটে নিলে 500 টাকা পিস দিলে দেওয়া যাবে। আচ্ছা, একটা আইডিয়া দিলা, তাই তো? আচ্ছা, আর যদি কেউ নিতে চায়, মনে করো অনেকে আছে, তো ভাই একটা জোড়া মিলাই নিবো, বাবাই আমার ওই কবুতরটা লাগবো, এখান থেকে ভিডিও দেখে অনেকে পছন্দ করবো, সেক্ষেত্রে গিয়ে আলাদা কিছু আলোচনা সাপেক্ষে, আচ্ছা আলোচনা সাপেক্ষে তোমার সাথে যোগাযোগ করলে দেবো। আচ্ছা, তো এই যে কবুতরগুলো আপনাদের দেখাইলাম, আপনারা যে কোনো কবুতরের জন্য ওর কাছে ফোন দিতে পারবেন, ওর নাম্বারটা দেখেন স্ক্রিনে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এইগুলো যদি নেন আপনারা, আশা করা যায় ইনশাল্লাহ পাল্লা করতে পারবেন। তো যত যারা আমারে ভালোবাসেন, ট্রাস্ট করেন, আমার প্রতি ভরসা রেখে আপনারা এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, আর বাদবাকি এবার আপনাদের ইচ্ছা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ, আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন।